বা অন্যান্য হিরোর তুলনায় জায়েদ খানের নারী ভক্ত বেশি, এই অনুভূতিটা বা এটা এটা কেন মনে করেন? এটা তো আপনি আজকে স্টেজে এসেই তো দেখলেন, আপনারা তো দেখলেন, এটা কারো কারো রাশি থাকে, কারো কারো অ্যাট্রাকশন থাকে, অনেক সুপারস্টারদেরও থাকে না, অনেক অনেক আর্টিস্টদের থাকে না, আবার অনেক আর্টিস্টদেরও থাকে। আমার যে একার আছে নাথিং লাইক দ্যাট, সবারই আছে হয়তো বা, সব শিল্পী খেলোয়াড় সবারই আছে। বাট আমি আবারও বলেছি এক কথা, যেটা হয়তো বা আমি আমাকে আমার রাশিগত কোনো কারণ হয়তো বা আছে বা আমাকে হয়তো পছন্দ করে তাদের ব্যাপার, কারণ এই প্রমাণটা আজকেও আপনারা এসে দেখেছেন যে সবাই দৌড়ে ছবি তুলে, এবং আপনি যদি ভুল না করে আপনারা দেখেছেন কত যেখানে যত মেয়েরা এখানে এসছে সবাই কিন্তু আমার সাথে ছবি তুলেছে। দে ট্রাস্ট মি, আমাদের লাইকস মি, দ্যাটস ইট। একটা শিল্পীকে পছন্দ করতেই পারে শিল্পী হিসাবে, আপনি আপনার ব্যক্তিত্ব, আপনার চলাফেরা সব কিছু মিলিয়ে একটা মানুষ আপনাকে পছন্দ করতেই পারে আপনাকে, এটা দোষের কিছু না। আমি যেমন একটু আপনাকে বললাম না, আমি সালমান খানকে পছন্দ করি, মেয়েদের চেয়েও আমি সালমান খানকে পছন্দ করি, যে কোনো মেয়ে শিল্পীর চেয়েও। কোনো আসে না কোনো মেয়ে আর্টিস্টকে কেউ পছন্দ করে, কারণ কোনো নায়িকাকে বলেন না, আমি তার চেয়ে সালমান খানকে পছন্দ করি, তার স্টাইল। এটা আমার মনের ভাইবস, মনের একটা ফিলিংস, মনের একটা কী বলবো, এটাকে চাওয়া। তো এভাবে হয়তো বা মেয়েরা আমাকে পছন্দ করে বা আমাকে সে ছবি তুলে। আমি দেখলাম একটা অনলাইনে আমার ছবি দিয়ে পিলো কাভারে ডেলিভারি দিচ্ছে। তো আপনি ভালোবেসে করেন আর ভালোবেসে না করেন, আপনি কিন্তু আমাকেই অ্যাটেনশন দিচ্ছেন, আমার কাছেই কিন্তু ঢিল মারছেন, এটা মনে রাখতে হবে। হয়তো অনেক ট্রল করছে, অনেক অনেক কিছু বলছে, আমি এগুলো পজিটিভ দৃষ্টিতেই দেখি, কারণ এত মানুষের সময় কোথায় আমাকে নিয়ে এত কথা বলার? নিশ্চয়ই আমি আলোচনার বিষয় বলে আমাকে নিয়ে এত কথা বলে, তাহলে আপনারা আজকে এত চ্যানেল আমার কথা শুনছেন কেন? শুনতেন না নিশ্চয়ই। আমি দেখলাম আমাকে একটা আমার একটা ভিডিওতে 2 মিলিয়ন 3 মিলিয়ন করে ভিউ দেখলাম কালকে, এগুলো কেন হচ্ছে? নিশ্চয়ই অপছন্দ করে কেউ দেখছে। আমি কিছুক্ষণ লিখেছিলাম না যে সবাই তোমাকে অপছন্দ করে, তার মানে কেউ তোমাকে পছন্দ করে? এটা যদি তোমার আপনাদের সামনে বলি, এটা আমার ভক্তের সঙ্গে কমে যাবে। এগুলো খুব সিক্রেট বিষয়, এগুলো বিহাইন্ড দ্য ক্যামেরা বলবো। খুশি করি মানুষকে, ও এত আগ্রহ দেখে আমাকে আই লাভ ইউ বললেই যে ওর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছে, নাথিং লাইক দ্যাট। ও একজন শিল্পীকে আই লাভ ইউ লিখছে, ওর কত কলিজা। ওই মেয়েটাকে আপনার থ্যাংকস দিতে হবে, এত সামাজিক যোগাযোগ মাধ্যম ওপেন, তার রিয়েল আইডি থেকে আমাকে আই লাভ ইউ লিখছে। আমি যদি ওকে একটা ছোট্ট একটা ওকে রেসপন্স না করি, ও ডিজার্টেড হয়ে যাবে। এটা একটা শিল্পী হিসেবে একটা ফ্যানের প্রতি ভালোবাসা, সেখান থেকে আমি তাকে একটা লাভ রিয়েক্ট দেই কিংবা তাকে আই লাভ ইউ লিখি। এটা তো দেখলেন আপনি ফেসবুকের যোগাযোগ মাধ্যমে আপনার কমেন্টস বক্সে, আর মেসেঞ্জার বক্স যদি দেখাই তাহলে আপনার আপনি সারাদিন মাথা ঘুরে ঘুরতে থাকবে যে কী হয় আমার মেসেঞ্জার বক্সে। তো সেইটা আর আমি বলতে চাই না, যে বলেছিলাম যে আগুন জ্বলে, তো মেসেঞ্জার বক্সে এরকমই আগুন জ্বলার চেষ্টা করে সবাই। আমি সবাইকে হেসে খেলে সুন্দরভাবে তাদেরকে রেসপন্স করি, তারা পছন্দ করে, এই তো ছোট্ট জীবন, দ্যাটস ইট। বা বলিউডের একটা কমন কোশ্চেন হলো গিয়ে সালমান খান কবে বিয়ে করছে, বাংলাদেশে একটা কমন কোশ্চেন হলো গিয়ে জায়েদ খান কবে বিয়ে করবে, এই ব্যাপার আসলে আপনার বক্তব্য? আমি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আবারও বলতে চাই যে বিয়ে করলেই তো বিয়ে করলেই তো বাসি হয়ে গেলাম, এই জন্য একটু একটু সময় নিচ্ছি, যে একটু করলেই আসলে অনেকের মন ভেঙে যাবে আমি জানি। ইনবক্সে সবাই বলতে থাকে প্লিজ এভাবে থাকেন, বিয়ে করেন না, তো যার কারণে বিয়ে করি না। আর আমি বললাম না, আমার চোখ শুধু ঘুরে, অনেক সৌন্দর্য যেখানে দেখি সুন্দরী, ভালো সৌন্দর্য সুন্দরী দেখলে আমার ভালো লাগে, টাকাই তো। ঠিক আছে, এই সৌন্দর্য প্রিয় তো চলতে থাকুক, যখন আল্লাহ তাআলা বলেছেন বিয়ে হবে বা আল্লাহ তাআলা যখন লিখে রেখেছেন বিয়ে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তখন বিয়ে হবে, এবং সেটা আপনাদেরকে জানিয়ে ঘটা করেই করবো ইনশাআল্লাহ বিয়ে।